কাজের সময় আমাকে কল করো কেন? আমার ইনস্ট্রাকশন ফলো আপ করতে প্রবলেম হয়? ফারদার এরকম করার আগে ভাববে, আর এই শিক্ষাটা তোমার মেয়েকেও দিয়ে দিও। হ্যাঁ লাবণ্য বলো, আমি একদম ঠিক আছি, টেনশন করো না। আচ্ছা টুকটুক ঘুমিয়েছে? আচ্ছা ঠিক আছে, তুমিও ঘুমিয়ে পড়ো। বাড়ির লোকের কাছে সিম্প্যাথি গেইন করার জন্য তুমি এমন একটা ভাব করো যেন তুমি আমার জন্য খুব কষ্টে আছো। এত কিছুর পরে যখন আমি তোমার থেকে এরকম ব্যবহার পাচ্ছি, তখন আমিও তোমাকে একটা কথা বলে দিতে চাই। আমার থেকে তুমি আর কিছু আশা করো না। ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম মি। তাহলে এটাই তোমার স্বপ্ন লাবণ্য? নাচ লাবণ্য, তোমার চোখ বলে দিচ্ছে যে নাচই তোমার স্বপ্ন। তুমি কেন তোমার স্বপ্নকে নিয়ে বাঁচতে চাও না লাবণ্য? জি আপনি কার সাথে কথা বলছেন? আপনি এই সময় বাগানে? আপনার গলা পেলাম তাই। আপনি জানেন না আজ আমাদের কাল রাত্রি, আমার গলা শুনলে অমনি আপনি চলে এলেন। আজ আমাদের মুখ দেখাতে কি হয়ে গেলে অমঙ্গল হয়ে যাবে। তার মানে ম্যাডাম জি আপনি আজকাল এই সুন্দরলালের মঙ্গল অমঙ্গল নিয়ে ভাবেন? দাঁড়ান ম্যাডাম জি, আপনি চিন্তা করবেন না, আমি এমন একটা ব্যবস্থা করছি যাতে আমাদের এই মুখ দেখা দেখিটা এড়ানো যায়। দাঁড়ান। না থাক, আলাদা করে ব্যবস্থা করার কি আছে? আপনি ঘরে চলে যান না, তাহলে সব প্রবলেম সলভ হয়ে যাবে। না প্রবলেম সলভ হবে না। আপনি সারা রাত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা বিড়বিড় করে যাবেন, এতে কোনো প্রবলেম সলভ হবে না ম্যাডাম জি। না আমি বলছি তো আপনি ঘরে যান, আমি আমার সময় মতো ঘরে চলে যাব। আপনি সারা রাত দাঁড়িয়ে কি কথা বলছেন সেটা আমার জানা জরুরি, আফটার অল আপনি আমার ওয়াইফ। কিছু না তো, কিছু না। ম্যাডাম জি আপনি এত রাতে এখানে কেন এসেছেন? একটা স্বপ্ন দেখলাম, দেখলাম যে অমিত আবার ফিরে এসেছে, ও আমার কল টিপে মারতে চাইছে। আসলে বাবা বলতো যে আকাশের তারাদের সাথে কথা বললে মনে সব ভার হালকা হয়ে যায়, ওরা একদম মানুষের মতো সব শুনে সব বোঝে। তাই ওদের সাথে কথা বলতে আমি বাগানে এসেছিলাম। আচ্ছা একটা কথা বলুন তো, আমি এইরকম একটা স্বপ্ন কেন দেখলাম? পাপবোধ থেকে? পাপবোধ? কিসের পাপবোধ ম্যাডাম জি? এই যে বাড়ির সবাইকে, এই সমাজকে অন্ধকারে রেখে আপনাকে অমিত সাজিয়ে বিয়ে করলাম। ম্যাডাম জি আপনি যা করেছেন আপনি নিজের ভালো মন্দ ভেবে তো করেননি, আপনি আপনার পরিবারের কথা ভেবে করেছেন, আপনি টুকটুপের কথা ভেবে করেছেন, আপনি আপনার মায়ের কথা ভেবে করেছেন। ম্যাডাম জি আপনি আসলে স্যাক্রিফাইস করেছেন। এত সহজ একটা বিষয় যেটা আমি দেখতে পাচ্ছি, আমি বুঝতে পাচ্ছি, আপনি এত শিক্ষিত সেটা বুঝতে পাচ্ছেন না? এমন কি জিনিস যেটা আপনি বুঝতে পারছেন অথচ আমি বুঝতে পারছি না? ম্যাডাম জি আপনি যখন আমাকে বিয়ে করেছিলেন তখন আপনার স্বামী মৃত, মানে আপনি বিধবা।
আপনি কি বলতে চাইছেন? আপনি আপনার বাকিটা জীবন আপনি বিধবা বলে দুঃখে কাটাবেন, কষ্টে কাটাবেন? ম্যাডাম জি, আমাদের সমাজে তো এ নিয়ম নেই। আমাদের সমাজ অনেক এগিয়ে গেছে, অনেক। তাহলে আপনার পাপবোধ কোথায়? আপনি অপরাধ কোথায় করলেন? জানি আপনার এখন হয়তো এটা মনে হচ্ছে যে আমি অনেক বেশি কথা বলছি, জানি, কিন্তু কি বলুন তো, এখন যদি আমি এই কথাগুলো না বলি তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক সমস্যা হবে, তাই আমাকে এই কথাগুলো বলতেই হবে আজকে। আর ধরুন আপনার স্বামী মৃত নয়, জীবিত, কিন্তু তারপরে আপনি জানতে পারলেন যে আপনার স্বামী মানে অমিত রায় আপনাকে ভালোবাসে না, টুকটুককে ভালোবাসে না, সে ভালোবাসে ইসনানি ম্যাডামকে, কিডনি চক্রের মতো একটা নোংরা কাজের সাথে সে যুক্ত, তাহলে আপনি কোনোদিনও তার সাথে সুখী থাকতে পারতেন, ভালো থাকতে পারতেন? পারতেন না। আর তারপর যদি আপনি তাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করতেন তাহলে কোনো অপরাধ হতো না, কোনো ভুল হতো না ম্যাডাম জি। তাই আমি আপনাকে বলছি আপনি ভয় পাবেন না, মনে কোনো রকম পাপ বোধ অপরাধ বোধ রাখবেন না, প্লিজ আপনার মন থেকে সব মুছে ফেলুন। কিন্তু আপনি যতটা সহজ ভাবছেন ব্যাপারটা ততটা সহজ নয়। আমি জানি, আমি জানি মানুষের মন এক মুহূর্তে পরিবর্তন করা যায় না, কিন্তু আপনাকে এখন থেকে এই মুহূর্ত থেকে ভাবতে হবে, আপনার মনে পরিবর্তন আনতে হবে ম্যাডাম জি। আর বিশ্বাস করুন, আমি যতদিন বেঁচে আছি, এই সুন্দরলাল যতদিন বেঁচে আছে, আপনার টুকটুকের এই পরিবারের কোনো ক্ষতি হতে দেবে না, কোনোদিনও না, কোনোদিনও না। যাকে অনেক রাত হয়েছে, আপনি যান, আপনি যান। ম্যাডাম জি একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা বলুন? আচ্ছা, কাল রাত্রি নিয়মটা আপনি হঠাৎ করে মানছেন কেন? আপনি তো বিয়েটাই মেনে নিতে পারছিলেন না, নাকি আমি ধরে নেবো আপনিও আমার মতো আস্তে আস্তে এই বিয়েটা মেনে নিচ্ছেন? হয়ে গেল, আমাদের এখনো এখানে আটকে রেখেছে, কি ফায়দা? কি চাই কিছু তো বলছে না। আরে সোচ কে ভি ক্যা ফায়দা মাসি, ইন লোক তো কুছ ভি বললে ওয়ালা নেই। রি, ইন লোক তু কাকে বলছিস? হ্যাঁ, ও আমার বেটা আছে, আমার সুন্দর আছে, আর তুই বলছিস কি ইন লোক? আর দুদিন ও বেটাই আমাদের এখানে পাঠিয়ে রেখেছে। আমি হুঁ টাইম টাইম পর ও খানা দিয়া পানি দিয়েছে, লেকিন তু বল সুন্দর সে ইউ মে থা কিয়া? হ্যাঁ, আমাদের বাহারে কোথাও যেতে দিচ্ছে না, কথা বলতে দিচ্ছে না, নিজে ভি কিছু বলছে না, না আপছে না বলছে। এক বাত বলো মসি, বুড়া তো নেই মানোগে না? বল। সুন্দর কলকাতাতে এসে পুরা কা পুরা বদল গয়া। তো মে ভি জানতে হো, পর কিউ ওসি? আমার মন বলছে কি ওখানে এসে কোনো গুন্ডাদের সাথে মিশে গেছে। ও তোমার আগে সুন্দরলাল নেই আছে মসি। আমি এই জন্য ওকে এখানে আসতে দিতে চাইনি কখনো, ছোটবেলা থেকে আমি বেশ সম্ভাল কে রেখেছি। আমি যদি ওর সাথে থাকতাম না সব কিছু হতো না, কিছু হতো না। সুন্দর, তু
सुंदर कौन सुंदर मेरा बेटा सुंदर झूठ मत बोलो अम्मा मिथ्या कथा बोलो ना हाँ अरे मिथ्या कथा क्या आचे তোমরা সুন্দর আছে সুন্দর ওই এত ছোট থেকে যেতে আমি এত বড় করেছি সুন্দর আমার বেটা আছে আমার বেটা আমি তো মানছি যে তুমি এত ছোট থেকে এত বড় করেছো মানছি আমি কিন্তু সুন্দর কি তোমার নিজের ছেলে যে সারা জীবন তুমি ওকে আগলে রাখবে হ্যাঁ সুন্দরকে তুমি চুরি করেছো তুমি একটা চোর শিওর আমার এখনো লখনউ পৌঁছায়নি তাহলে গোলাপ চাচা ঠিক জানতো আর আমাকে জানিয়েও দিত কিন্তু তাহলে আমার পুষ্পা গেল কোথায় তবে কি ওরা আমি কি নতুন ভুলে যাচ্ছিস তুই ভাসুর কিন্তু আজকে ভাসুর শ্বশুর অসুর কিচ্ছু শুনবো না আমরা বুঝেছিস আমি কেন খাবো বল মা আছে বড় বৌদি আছে তারা খাইয়ে দেবে দেখি যে ও বিয়ে করছে না মনে যেন নিম পাতা দুশো দিয়েছে ওর মুখের মধ্যে হাত কাপড়ের জন্য দেরি হয়ে যাচ্ছে বাবা বৌবা হাত কাপড় আবার তুমি খুব ভালো করে জানো আম্মা আমি যা বলছি ঠিক আমি তোমার সুন্দর নই তাই না তো ফির আপ কোন এখন অমিত অমিত রায় জানি 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 আমাকে দেখতে সুন্দরলালের মতো আই মিন সুন্দরলালকে দেখতে আমার মতো তাই না আম্মা কিছু বুঝতে পারছি না কিছু বুঝতে পারছো না না আম্মা কিছু বুঝতে পারছে না তুমি সব জানো আম্মা তুমি খুব ভালো করে জানো আম্মা তুমি মিথ্যে কথা বলছো সুন্দর তোমার নিজের ছেলে নয় তোমার চুরি করা ছেলে সুচরিতা অবনী বনের যমজ ছেলে আমার ভাই মসি মসি ये क्या बोल रहा है পুষ্পা অমিত রায় সবকিছু না জেনে বলে না তোমার মসিকে বোঝাও তোমার মসি যদি সত্যিটা না বলে তাহলে কিন্তু তোমাদের সুন্দরলালের কপালে দুঃখ আছে আরে সবাই এসো দেরি করছো কেন এসে গেছি আমরা আয় ছোট আয় বাতরি আয় চল 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 বটি ভাই আমার কথাটা একটু শোনো বিয়ে তো হলো এরপর বউ ভাত ভাত কাপড় এসবের কোনো দরকার আছে থাক না এসব ও মা বাবা থাক না বলে সবই তো করে ফেললে লাবণ্য কি না মানে আমি বলতে চাইছিলাম যে বড়দের সবার প্রেশারে যখন বিয়েটাই করে ফেললে তখন আর ভাত কাপড়টা কেন
বাচ্চায় বলো তো। আর তাছাড়া এই হাত কাপড়ের সেলিব্রেশনটা দেখে তো কেউ বুঝতেই পারবে না যে এটা তোমাদের বিবাহবার্ষিকী সেলিব্রেশন। সবাই তো এটাই ভাববে যে তোমাদের আবার নতুন করে বিয়ে হলো। তাই তো হলো ঈশানিদি, একজন নতুন মানুষকে আমি তো নতুন করে বিয়ে করলাম আবার। একদম ঠিক কথা বলো ঈশানি, তত্ত্ব গায়ে হলুদ মালা বদল শুভ দৃষ্টি কোনো কিছুই তো বাদ গেল না লাবণ্য। এখন ভাত কাপড়ের সময় এসে ওর মনে হচ্ছে যে আমাদের কত খাটাখাটনি পড়লো, একটু বেশি ন্যাকামো হয়ে গেল না? এই মেজো তুই আবার বর্তে মেজ দিয়ে আসলে ওইভাবে কথাটা বলতে চাইনি। ন্যাকামো ন্যাকামো মানে তো লজ্জা, মানে ন্যাকামোর ভালো ভাষাই তো লজ্জা। সেই জন্যই মেজ দিয়ে বলতে চাইছিল যে আমাদের সবার সামনে, আই মিন নিজের লোকেদের কাছে লাবণ্য কেন এত লজ্জা পাচ্ছে? লজ্জা লজ্জা না ছাই, একে ঘুমটা নাড়ালে খ্যাপটা নাচ্ছে। চিনি শুনে সবাইকে অন্ধকারে রেখে সুন্দরলালকে অমিত সাজিয়ে দিব্যি তো বিয়ে করে নিল। আজকে বউ ভাত তারপর ফুলশয্যা, আর সে কি লজ্জা পাচ্ছে। কি গো তোমাদের ভাত কাপড়ে যোগাযোগটি হলো? হ্যাঁ মা, সব হয়ে গেছে। এই তো ভাতের থালাও রেডি, নতুন বউও রেডি, শুধুমাত্র তোমার ছেলে কিন্তু লেট মা। বাজে পোকাটা বন্ধ কর না এবার। কি বুঝি ও, তার মানে আমরা বাজে পোকা তো সময় নষ্ট করছি এটাই তুই বলতে যাচ্ছিস তাই তো? আমি ঠান্ডা মাথা ভেবে দেখ, আইপিএস অফিসার হওয়ার পর প্রথম যেদিন তুই শপথ নিয়েছিলি সেদিনটা তোর কাছে ইম্পর্টেন্ট ছিল ছিল কি ছিল? এইবার তোকে আমি বলছি আজকের দিনটাও কিন্তু তোর কাছে ইম্পর্টেন্ট এবং ইকুয়ালি ইম্পর্টেন্ট। কেন বল? কেন? কারণ আর সেদিন তুই শপথ নিয়েছিলি দেশের সেবা করবি বলে, আর আজ তুই শপথ নিবি ভূমের সেবা করবি বলে। মানে হয় এইসব কথাবার্তা? এই জন্য না দেবো, তুমি ছাড়ো তো ওদের কথা একদম শোনো না। দাঁড়ো দাঁড়ো, ভাত কাপড়ের মতন হবে না, এর মধ্যে আমি একটা টুইস্ট অ্যাড করেছি। এতে সব ব্যাপারে ড্রামা, সব ব্যাপারে ড্রামা। ও ছোট খোকা, নেই তাড়াতাড়ি করে ছোট বৌমাকে ভাতের থালাটা ওর হাতে তুলে দে। লাবণ্য, বরের থেকে এত দূরে দাঁড়ালে হবে? অমিতের কাছে যেতে হবে তো। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের লাবণ্য, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের আর আমাদের টুপটুপেরও দায়িত্ব নিলাম।